শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। শুভ সকাল বাংলাদেশ, কাছের ও দূরের সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি পবিত্র রমজান ও বৈশাখের এই স্নিগ্ধ সকালবেলায় বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের প্রতিদিন সকালের ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ থেকে। প্রতিদিনের মতো গল্প কথার নানা আয়োজন নিয়ে আজকের দর্পণের পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকব আমরা দুজন। আমি তামান্না সিদ্দিকি এবং আমি জাবের আহমেদ পলাশ। প্রিয় শ্রোতা বন্ধুরা, চলছে বাংলা বছরের প্রথম ঋতুর বৈশাখ মাস ও সেই সাথে মুসলমানদের পবিত্র সিয়াম সাধনার মাস রমজান। গ্রীষ্মের এই সময়ে বাগানে বাগানে মৌসুমি ফল পাকা শুরু হয়ে গেছে, কয়েকদিন পরেই শুরু হবে মধু মাস জ্যৈষ্ঠ। বাহারি মৌসুমি ফল বিশেষ করে লিচু ও আমের মধুর রসে সবার রসনা তৃপ্ত হবে। এই গ্রীষ্মকালে মৌসুমি বাহারি ফলের সাথে পাল্লা দিয়ে প্রকৃতি চারদিক সাজিয়ে তোলে নানা রঙের বাহারি ফুল দিয়ে। গ্রীষ্মকালে চারদিক রঙিন হয়ে ওঠে কৃষ্ণচূড়া, রাধাচূড়া, সোনালু, জারুল, বকুল ফুলের সমারোহে। গ্রীষ্মের এই দাবদাহের মধ্যে প্রখর দিনে শান্তির পরশ বুলিয়ে দেয় নানা রঙের ফুলের সমারোহ। সুপ্রিয় বন্ধুরা, সিয়াম সাধনার মাসের শেষ দশ দিন অর্থাৎ নাজাতের দশক চলছে এখন। তাছাড়া গতরাতে সারা পৃথিবীর মুসলমানরা পালন করেছে পবিত্র লাইলাতুল কাদর। সিয়াম সাধনার পাশাপাশি মুসলমানরা এই রাতে ইবাদত বন্দেগীর মাধ্যমে পার করে থাকেন বিশ্ব মানুষের শান্তি ও মুক্তির কল্যাণে। আজ বাংলাদেশে সরকারি ছুটির দিন। প্রিয় বন্ধুরা, এক বছরেরও বেশি সময় যাবৎ সমগ্র পৃথিবীর মানুষ করোনা ভাইরাসের আঘাতে বিপর্যস্ত। 2019 সালের ডিসেম্বর মাসে চীনের উহান প্রদেশে করোনা ভাইরাস প্রথম আঘাত হানে, তারপর সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে দ্রুততম সময়ের মধ্যে। বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী প্রথম শনাক্ত হয় 2020 সালের 8 মার্চ তারিখে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের অবস্থা ভয়াবহ আকার ধারণ করেছে বেশ কিছুদিন ধরেই। সেখানে প্রতিদিন কয়েক লাখ মানুষ আক্রান্ত হচ্ছে। পরিস্থিতি সামলাতে সেদেশের স্বাস্থ্য বিভাগ হিমশিম খাচ্ছে। এরই মধ্যে গত বছরের শেষ দিকে চিকিৎসা বিজ্ঞানীরা করোনা ভাইরাসের টিকা আবিষ্কার করেছে এবং মানবদেহে প্রয়োগও শুরু হয়েছে বিশ্বব্যাপী। এবছরের ফেব্রুয়ারি মাস থেকে আমাদের দেশেও করোনা ভাইরাসের টিকা প্রয়োগ শুরু হয়েছে। বর্তমানে কোভিড ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের টিকা প্রয়োগের কার্যক্রম চলছে। আমাদের দেশে যাতে টিকার ঘাটতি না হয় সেজন্য সরকার পৃথিবীর নানা দেশ থেকে টিকা সংগ্রহের চেষ্টা অব্যাহত রাখছে। সাম্প্রতিক সময়ে আমাদের দেশেও সংক্রমণ ও মৃত্যুর হার বেড়ে গিয়েছিল, যার ফলে জনমনে তৈরি হয়েছে শঙ্কা। পরিস্থিতি সামাল দিতে সরকার নানাভাবে চেষ্টা করে যাচ্ছেন কিভাবে সংক্রমণের হার কমানো যায়। সাধারণ মানুষ যদি যথাযথ স্বাস্থ্যবিধি মেনে না চলে তবে সংক্রমণের হার আরও বেড়ে যাবে এবং আমাদের জনস্বাস্থ্য ভয়াবহ হুমকির মুখে পড়বে। তখন পরিস্থিতি সামাল দেওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়বে। তাই সবারই উচিত সরকার কর্তৃক প্রণীত নির্দেশনাগুলো যথাযথভাবে মেনে চলা। নিতান্ত জরুরি প্রয়োজনে ঘরের বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরে চলাচল করতে হবে। যদি আমরা প্রত্যেকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলি তাহলে আমাদের পরিবার তথা সমাজ ও দেশ নিরাপদ থাকবে। শ্রোতা বন্ধুরা, এবারে জানিয়ে দিচ্ছি মাহে রমজান ও বৈশাখের এই স্নিগ্ধ সকালে দর্পণ কি কি আয়োজন দিয়ে সাজিয়েছি আপনাদের জন্য। প্রথমে রয়েছে ইতিহাসের পাতা থেকে তুলে আনা উল্লেখযোগ্য ঘটনার সংকলন এই দিনে। এরপর থাকবে অসমাপ্ত আত্মজীবনী, রূপালী সংস্কৃতি, অপরূপ বাংলা, সংগ্রামের প্রতিচ্ছবি। নানা ঘাত প্রতিঘাত, গৌরব ও গ্লানি, জয় পরাজয়, নিত্য নতুন আবিষ্কারের মধ্য দিয়েই আজকের আধুনিক সমাজ নির্মিত হয়েছে। মানুষের অগ্রযাত্রার দিনপঞ্জি ইতিহাসের পাতা থেকে বিভিন্ন সময়ে ঘটে যাওয়া আজকের দিনের সেই সব জানা অজানা কাহিনী জানতে চলুন শুনতে থাকি আজকের এই দিনে পর্ব। আজ 10 মে 2021 খ্রিস্টাব্দ,
সাতাশে বৈশাখ ১৪২৮ আঠাশ বঙ্গাব্দ। চলুন জেনে নেই ইতিহাসের পাতা থেকে আজকের দিনে কোথায় কি ঘটেছিল তার কিছু স্মরণীয় ঘটনা ও কিংবদন্তি তুল্য ব্যক্তিবর্গের জন্ম মৃত্যু তথ্যাবলী। ১৫২৬ সালের আজকের দিনেই মোগল সম্রাট বাবর পানিপথের যুদ্ধে জয়লাভ করে আগ্রায় প্রবেশ করেছিলেন। ১৭৭৩ সালের আজকের দিনেই গ্রেট ব্রিটেনের সংসদে চা আইন পাশ হয়েছিল। ১৮২৪ সালের আজকের দিনে ব্রিটেনের রাজধানী লন্ডনে জাতীয় গ্যালারি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল। ১৮৫৭ সালের আজকের দিনেই ভারতবর্ষে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সিপাহী বিপ্লবের সূচনা হয়েছিল। ১৮৭২ সালের আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রথম মহিলা প্রার্থী হিসেবে ভিক্টোরিয়া উডহল মনোনয়ন পেয়েছিলেন। প্রিয়বন্ধুরা, আজ দশই মে তারিখে যেসব বিখ্যাত ব্যক্তিত্বরা জন্মগ্রহণ করেন তাদের মধ্যে অন্যতম হলেন অবিভক্ত বাংলার নবজাগরণ ও বাঙালি রেনেসাঁর অন্যতম প্রবাদ পুরুষ রাজা রামমোহন রায়, প্রখ্যাত লেখক, প্রকাশক, শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত বাঙালি কণ্ঠশিল্পী পঙ্কজ কুমার মল্লিক, ফরাসি জাতীয় সঙ্গীতের গীতিকার ক্লদ জোসেফ রুজে দা লিল প্রমুখ। বন্ধুরা, আজকের দিনে আমরা হারিয়েছিলাম বাংলা সাহিত্যের অন্যতম লেখক প্রমথনাথ বিশি, ভারতীয় কবি কাইফি আজমি, মার্কিন সাহিত্যিক শেল সিলভারস্টেইন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি রসায়নবিদ জ্ঞানেন্দ্রনাথ মুখোপাধ্যায় এবং জাপানি চিত্রশিল্পী হোকু সাইকে। প্রিয় বন্ধুরা, আজ দশই মে আপনাদের অনেকেরই জন্মদিন। জন্মদিনের এই শুভক্ষণে আপনাদের প্রত্যেককে দর্পণ পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনাদের সবার জীবন মঙ্গলময় হোক। শুভ জন্মদিন। বন্ধুরা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত প্রতিদিন সকালের ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। যে মানুষটির জন্ম না হলে বাংলাদেশ নামের এই স্বাধীন সার্বভৌম ভূখণ্ডটি পৃথিবীর মানচিত্রে স্থায়ী আসন করে নিতে পারত না। যে মানুষটির আজন্ম লালিত স্বপ্ন ছিল বাঙালির জন্য একটি স্বাধীন সার্বভৌম ভূখণ্ড হবে, বাঙালির চিরদুঃখের অবসান হবে, যিনি চেয়েছিলেন বাংলার আপামর দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে, তিনি আর কেউ নন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাঙালি জাতির অধিকার আদায়ের সংগ্রামে তাঁর বর্ণাঢ্য কর্মময় রাজনৈতিক জীবনের দীর্ঘ সময়ে, অর্থাৎ প্রায় ১৪ বছর কেটেছে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে। তার এই দীর্ঘ কারাবাসের সময় তিনি লিখেছিলেন ডায়েরির পাতায় পাতায় জীবন কাহিনী ও তার দেখা আবহমান বাংলার দুঃখী মানুষের চালচিত্র। তার সেই লেখনী অবলম্বনে প্রকাশিত হয়েছে অসমাপ্ত আত্মজীবনী বইটি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবন ও আদর্শের প্রতি আলোকপাত করেই দর্পণের আজকের আয়োজনে এবারে রয়েছে বঙ্গবন্ধু রচিত অসমাপ্ত আত্মজীবনী বই থেকে অংশবিশেষ পাঠ। পাঠ করে শোনাবেন খন্দকার শামসুজ্জোহা। আরেকদিনের কথা, গোপালগঞ্জ শহরের কয়েকজন গণ্যমান্য ব্যক্তি আমার আব্বাকে বলেছিলেন, আপনার ছেলে যে আরম্ভ করেছে তাতে তার জেল খাটতে হবে, তার জীবনটা নষ্ট হয়ে যাবে, তাকে এখনই বাধা দেন। আমার আব্বা যে উত্তর করেছিলেন তা আমি নিজে শুনেছিলাম। তিনি বলেছিলেন, দেশের কাজ করছে, অন্যায় তো করছে না, যদি জেল খাটতে হয় খাটবে, তাতে আমি দুঃখ পাব না, জীবনটা নষ্ট নাও তো হতে পারে, আমি ওর কাজে বাধা দিব না। আমার মনে হয় পাকিস্তান না আনতে পারলে মুসলমানদের অস্তিত্ব থাকবে না। অনেক সময় আব্বা আমার সাথে রাজনৈতিক আলোচনা করতেন, আমাকে প্রশ্ন করতেন কেন পাকিস্তান চাই, আমি আব্বার কথার উত্তর দিতাম। একদিনের কথা মনে আছে, আব্বা ও আমি রাত ২টা পর্যন্ত রাজনীতির আলোচনা করি। আব্বা আমার আলোচনা শুনে খুশি হলেন, শুধু বললেন শেরেবাংলা একে ফজলুল হক সাহেবের বিরুদ্ধে কোনো ব্যক্তিগত আক্রমণ না করতে। একদিন আমার মাও আমাকে বলছিলেন, বাবা যাহাই করো হক সাহেবের বিরুদ্ধে কিছুই বলিও না, শেরেবাংলা মিছামিছি শেরেবাংলা হন নাই, বাংলার মাটিও তাঁকে ভালোবেসে ফেলেছিল। যখনই হক সাহেবের বিরুদ্ধে কিছু বলতে গেছি তখনই বাধা পেয়েছি। একদিন আমার মনে আছে, একটা সভা করছিলাম আমার নিজের ইউনিয়নে, হক সাহেব কেন লীগ ত্যাগ করলেন, কেন পাকিস্তান চান না এখন, কেন তিনি শ্যামাপ্রসাদ মুখার্জির সাথে মিলে মন্ত্রিসভা গঠন করেছেন, এই সমস্ত আলোচনা করছিলাম। হঠাৎ একজন বৃদ্ধ লোক, যিনি আমার দাদার খুব ভক্ত, আমাদের বাড়িতে সকল সময়ই আসতেন,
আমাদের বংশের সকলকে খুব শ্রদ্ধা করতেন। দাঁড়িয়ে বললেন, যাহা কিছু বলার বলেন, হক সাহেবের বিরুদ্ধে কিছুই বলবেন না। তিনি যদি পাকিস্তান না চান, আমরাও চাই না। জিন্নাকে? তার নামও তো শুনি নাই। আমাদের গরিবের বন্ধু হক সাহেব। এ কথার পর আমি অন্যভাবে বক্তৃতা দিতে শুরু করলাম। সোজাসুজিভাবে আর হক সাহেবকে দোষ দিতে চেষ্টা করলাম না। কেন পাকিস্তান আমাদের প্রতিষ্ঠা করতে হবে তাই বুঝালাম। শিল্পের সকল শাখার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ও শক্তিশালী মাধ্যম হচ্ছে চলচ্চিত্র। বাংলাদেশের চলচ্চিত্রের রয়েছে এক গৌরবময় ইতিহাস। এই উপমহাদেশে চলচ্চিত্রের সূচনা হয়েছিল শতবর্ষ আগে, আর আমাদের এই ভূখণ্ডের চলচ্চিত্র আন্দোলনও তো 7 দশক পেরিয়ে গেল। দীর্ঘ এই পথ পরিক্রমায় আমাদের পথিকৃৎ চলচ্চিত্রকারেরা তৈরি করেছেন অসংখ্য কালজয়ী চলচ্চিত্র সেলুলয়েডের ফিতায় বন্দী করে। বাংলাদেশের গুণী চলচ্চিত্রকারদের নির্মিত জনপ্রিয় সব চলচ্চিত্র নিয়ে আলোচনার জন্য আমাদের এবারের আয়োজন চলচ্চিত্র বিষয়ক নিবন্ধ রূপালী সংস্কৃতি। শ্রোতাবন্ধুদের জন্য আজকের রূপালী সংস্কৃতি গ্রন্থনা করেছেন শায়লা আখতার ও আপনাদের সামনে উপস্থাপন করছেন সাইদা জান্নাত বাঁধন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি রূপালী সংস্কৃতির আজকের সাপ্তাহিক আয়োজন। আমাদের আজকের ছায়াছবি দুই জীবন। 1988 সালে মুক্তিপ্রাপ্ত এই ছায়াছবিটি পরিচালনা করেছেন বাংলাদেশের প্রখ্যাত চলচ্চিত্রকার প্রয়াত আবদুল্লাহ আল মামুন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই ছবির গানগুলো তৎকালীন সময়ে মাত্র সন্তান মোস্তফা রেজা চৌধুরী পিতার রেখে যাওয়া ব্যবসা দেখাশোনা করেন। মোস্তফা ভালোবাসে তার একসময়ের সহপাঠী তাহমিনাকে। অনেকদিন পর এক অনুষ্ঠানে দেখা হয় দুজনার। মোস্তফা তাহমিদাকে বিয়ে করার প্রস্তাব দিলে তাহমিদার বাবার আপত্তি থাকা সত্ত্বেও মেয়ের সুখের জন্য রাজি হয়। সব ঠিকঠাক, চিটাগাং থেকে ব্যবসার কাজ সেরে বিয়ের পিঁড়িতে বসবে মোস্তফা। কিন্তু মোস্তফা চিটাগাং থেকে ফেরার পথে ঘটনাক্রমে মানবিক কারণে কুলসুমকে বিয়ে করতে বাধ্য হয়। আপনাদের যদি কোনো আপত্তি না থাকে, তাহলে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। মুহূর্তের মধ্যে তাহমিদার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। তাহমিনার বিয়ে হয় চাচাতো ভাই প্রতারক রায়হানের সাথে। মোস্তফা কুলসুমকে নিয়ে সুখেই আছে। কুলসুমের কোল জুড়ে আসে ছেলে রবিন। কিছুদিন পর হঠাৎ কুলসুম ক্যান্সারে আক্রান্ত হয়, মারা যায় কুলসুম। অন্যদিকে তাহমিনার স্বামী তাকে ভুল বুঝে মেয়ে মৌসুমীর জন্মের আগেই তালাক দিয়ে বিদেশে চলে যায়। একদিকে মাহারা রবিনকে নিয়ে মোস্তফা একা, অন্যদিকে স্বামী পরিত্যক্তা তাহমিনা একমাত্র মেয়ে মৌসুমীকে নিয়ে নিঃসঙ্গ। মোস্তফা তাহমিনার কাছে ছুটে যায় নতুন করে ঘর বাঁধার স্বপ্ন নিয়ে। তাহমিনা মোস্তফাকে ফিরিয়ে দিলে আশাহত মোস্তফা ছেলে রবিনকে নিয়ে একাই বাঁচার স্বপ্ন দেখে। আর এভাবে কেটে যায় অনেক বছর। ঘটনাক্রমে কক্সবাজারে বেড়াতে এসে রবিন ভালোবেসে ফেলে মৌসুমীকে। তোমার মুখের কথা না শুনিলে, বড়
জবির মৌসুমী যেমন জানে না তাদের বাবা মায়ের সম্পর্কের কথা, অপরদিকে মোস্তফা তাহমিনা জানে না তাদের ছেলেমেয়ের নতুন সম্পর্কের কথা। জবির মৌসুমী বিয়ে করার সিদ্ধান্ত নেয়। জবিন মৌসুমীর সম্পর্কের কথা জানাজানি হলে দুজনের বাবা মাই আপত্তি জানায়। হঠাৎ করে মৌসুমীর বাবা ফিরে এসে মেয়েকে তার সাথে নিয়ে যেতে চায়। তাহমিনা মেয়েকে নিজের কাছে রাখতে মোস্তফার সাহায্য চায়। জবিনকে আমি তোমার কাছে ভিক্ষে চাইছি, তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, আজ আমি আমার মেয়ের জন্য তোমার ছেলেকে ভিক্ষে চাইছি। পরিশেষে অনেক নাটকীয়তার মধ্য দিয়ে সকলের ভুল বোঝাবুঝির অবসান ঘটলে মোস্তফা এবং তাহমিনা তাদের ছেলেমেয়েদের বিয়ের ব্যবস্থা করে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এই ছায়াছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বুলবুল আহমেদ, কবরি, নিপা মোনালিসা, দিতি, আফসাল হোসেন, আদিল, অমল বোস, মিনুর রহমান সহ আরো অনেকে। আজ এ পর্যন্তই, কথা হবে আসছে সপ্তাহে অন্য কোনো ছায়াছবির গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দর্পণের সাথেই থাকুন। সুজলা সুফলা শস্য শ্যামলা নদী মেখলা, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য যেন সৃষ্টিকর্তার অপরূপ দান। আবহমান বাংলার রূপ ও ঐশ্বর্যে আকৃষ্ট হয়ে পৃথিবীর নানা প্রান্তের মানুষ এই জনপদে ভিড় জমিয়েছে সুপ্রাচীন কাল থেকে। আবহমান কাল ধরে বাংলার বিভিন্ন জনপদে গড়ে ওঠা বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা ও বাংলার নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে হাজারো দেশি বিদেশি পর্যটক ভিড় জমায় বছর জুড়ে। তাই তো বাংলার অপরূপ সৌন্দর্যের ও ঐতিহাসিক নান্দনিক স্থাপনা ও পর্যটন কেন্দ্রিক জায়গার সাথে দর্পণের বন্ধুদের পরিচয় করিয়ে দিতেই বিশেষ আয়োজন অপরূপ বাংলা। বন্ধুরা, অপরূপ বাংলার আজকের নিবন্ধটি তৈরি করেছেন ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আর উপস্থাপন করছেন এস এম উপমা শিরিন। সুন্দরী লীলাভূমি, হাজার ঐতিহ্যের দেশ, আমাদের প্রিয় এ মাতৃভূমি। এখানে রয়েছে শত শত বছরের স্থাপত্য বৈশিষ্ট্য। বাংলাদেশের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা এসব প্রাচীন স্থাপনা ও নির্দেশনা বহন করে চলছে বাংলাদেশের ইতিহাস। নানা বৈচিত্র্যের স্থাপত্য শৈলীর মধ্যে অন্যতম একটি অনুসর্গ হচ্ছে শিল্পীর হাতে কারুকাজে বোনা প্রাসাদ, যেখানে দেখা মিলে শতাব্দীর হরেক রকম নির্মাণ শৈলী। প্রিয় শ্রোতা, অপরূপ বাংলায় আমরা আপনাদের সাথে বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্থাপনা, ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে আলোচনা করে থাকি। আজকের পর্বে শোনাব গোলাপী প্রাসাদ নামে খ্যাত বুড়িগঙ্গার কোল ঘেঁষে তৈরি আহসান মঞ্জিলের কথা। আহসান মঞ্জিল পুরান ঢাকার ইসলামপুরের কুমারটুলি এলাকায় বুড়িগঙ্গা নদীর উত্তর দিকে অবস্থিত। এক সময় আহসান মঞ্জিলটি ব্রিটিশ ভারতের উপাধিপ্রাপ্ত ঢাকার নবাব পরিবারের বাসভবন ও সদর কাচারি ছিল। বর্তমানে এটি একটি প্রাচীন স্থাপত্যের জাদুঘর হিসেবে ব্যবহার হচ্ছে। লোকমুখে কথিত আছে, মুঘল আমলে এখানে জামালপুর পরগনার জমিদার শেখ এনায়তুল্লাহর রংমহল ছিল। পরে তার পুত্র মতি এনায়তুল্লাহর নিকট থেকে রংমহলটি ফরাসিরা ক্রয় করে এখানে একটি বাণিজ্য কুঠি স্থাপন করে, যেটি এখনকার আহসান মঞ্জিল। 1888 সালের 7 এপ্রিলের প্রবল ঘূর্ণিঝড়ে আহসান মঞ্জিলের ব্যাপক ক্ষতিসাধন হয়, বিশেষ করে অন্দরমহলটি একেবারে ভেঙে পড়ে। তখন নওয়াব আহসানুল্লাহ অন্দরমহলটি পুনর্নির্মাণ করান। রংমহলটির উপরে বর্তমানে যে সুদৃশ্য গম্বুজটি দেখা যায় সেটি তখনই সংযোজন করা হয়। আহসান মঞ্জিল এটি দেশের অন্যতম প্রধান একটি উল্লেখযোগ্য স্থাপত্য নিদর্শন। 1 মিটার উঁচু বেদির উপর স্থাপিত দ্বিতল প্রাসাদ ভবনটির আয়তন 125.4 মিটার বাই 28.75 মিটার। নিচতলার মেঝে থেকে ছাদ পর্যন্ত উচ্চতা 5 মিটার এবং দোতলার 5.8 মিটার। আহসান মঞ্জিলের গম্বুজটির ভূমি থেকে শীর্ষে উচ্চতা 27.13 মিটার।
দোতলার পূর্ব দিকে রয়েছে বৃহদাকার ড্রয়িং রুম, এর উত্তরে লাইব্রেরি ও কার্ড রুম এবং পূর্ব প্রান্তে চারটি বর্গাকার কক্ষ। দোতলার পশ্চিম দিকে আছে বৃহদাকার জলসা ঘর, এর উত্তরে হিন্দুস্তানি কক্ষ এবং পশ্চিম প্রান্তে চারটি বর্গাকার কক্ষ। ড্রয়িং রুম ও জলসাঘরের ছাদে কাঠের তৈরি ভল্টেড সিলিং খুবই চমৎকার। এ কক্ষ দুটির মেঝের উপরই আবরণী কাঠের পাটাতনের তৈরি। নিচতলায় পূর্বাংশে রয়েছে বৃহদাকার ডাইনিং হল ও ছয়টি বর্গাকার কক্ষ। পশ্চিমাংশে রয়েছে বৃহৎ দরবার হল। এছাড়াও রয়েছে আকর্ষণীয় কাঠের সিঁড়ি, আঙুললতা সমৃদ্ধ লোহার তৈরি ব্যালাস্টার, জ্যামিতিক নকশা সমৃদ্ধ কাঠের সিলিং, অন্তর্মহল এবং রংমহল। 1974 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আহসান মঞ্জিলের ঐতিহাসিক ও স্থাপত্যিক গুরুত্ব অনুধাবন করে বাংলাদেশ সরকার ভবনটিকে সংস্কার করে জাদুঘরে পরিণত করার নির্দেশ দেন। 1985 সালে আহসান মঞ্জিল ও সংলগ্ন চত্বর অধিগ্রহণ করা হয়। গণপূর্ত ও স্থাপত্য অধিদপ্তরের অধীনে এর সংস্কারের কাজ সমাপ্ত হয় 1992 সালে। ওই বছর 20 সেপ্টেম্বর থেকে প্রাসাদটি বাংলাদেশ জাতীয় জাদুঘরের নিয়ন্ত্রণে নেওয়া হয় এবং এখানে একটি জাদুঘর স্থাপন করা হয়। আজকের বাংলাদেশ পৃথিবীর বুকে উন্নয়নের রোল মডেল হিসেবে আখ্যায়িত। উন্নয়নের অগ্রযাত্রায় যে সকল মানুষেরা তাদের বলিষ্ঠ ভূমিকা রেখে চলেছেন এবং রাখছেন, তাদের প্রতি আমরা জানাই শ্রদ্ধা ও ভালোবাসা। বাংলাদেশের অগ্রযাত্রা ও সমৃদ্ধিতে ভূমিকা রাখা সব মানুষের জীবনে যে কুসুমাস্তীর্ণ ছিল তা নয়। আমাদের দেশের এই অগ্রসেনানীদের অনেকেরই শৈশব কেটেছে দুঃখ, দুর্দশা ও অসচ্ছলতার মাধ্যমে। সকল প্রতিবন্ধকতাকে জয় করে সামনের দিকে এগিয়ে আসা ও দেশের উন্নয়নে নিয়ামক ভূমিকা রাখা সেই সকল ব্যক্তিদের সাফল্যের ইতিকথা নিয়েই আমাদের আয়োজন সংগ্রামের প্রতিচ্ছবি। দরিদ্র ও অসচ্ছল পরিবার থেকে উঠে আসা সফল ব্যক্তিদের সাফল্যের ইতিকথা সংগ্রামের প্রতিচ্ছবির আজকের সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদন উপস্থাপন করছেন সজীব দত্ত। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, দর্পণ ম্যাগাজিন অনুষ্ঠানের সংগ্রামের প্রতিচ্ছবি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সজীব দত্ত। আজকে আমাদের অতিথি জনাব ইকবাল হোসেন, যিনি শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে নিজে প্রতিষ্ঠিত হয়েছেন, যিনি বাংলাদেশ প্রতিবন্ধী ক্রিকেট টিমের একজন গর্বিত সদস্য, ওপেনিং ব্যাটসম্যান, যিনি দেশে দেশের বাইরে বিভিন্ন প্রান্তে তিনি ক্রিকেট খেলেছেন। তিনি কিভাবে নিজের এই প্রতিবন্ধকতাকে জয় করলেন তার সেই সংগ্রামী জীবনের কথা আমরা আজকে শুনবো। ইকবাল হোসেন, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে, কেমন আছেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বাংলাদেশ বেতারকে। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনার সংগ্রামী জীবনের কথা একটু শুনতে চাই। সংগ্রামী জীবনের কথা হলো, ছোটবেলায় আমার আব্বু মারা যায়। দেড় বছর বয়সে পোলিও আক্রান্ত হয়ে আমার বাম পায়ের গোড়ালি থেকে আমার পা আস্তে আস্তে চিকন হয়ে যায়। তারপরে আস্তে আস্তে এরকম ভাবে মানে প্রতিবন্ধী হয়ে যায়। আপনি আপনার এই প্রতিবন্ধকতাকে কিভাবে জয় করলেন, কিভাবে নিজে ক্রিকেট টিমে যুক্ত হলেন, কিভাবে দেশের বাইরে কোথায় খেলেছেন আপনি একটু আমাদেরকে জানান। আসলে আমি ছোটবেলা থেকেই ক্রিকেটকে খুব ভালোবাসতাম। পাড়া মহল্লার ছেলেরা যখন ক্রিকেট খেলতো আমি ওদের সাথেও খেলতে যাইতে চাইতাম, কিন্তু অনেক সময় বলতো কি তুই প্রতিবন্ধী, তুই খোড়া মানুষ, তুই তোর খেল খেলবি কি করে নেবো না, এরকম নিত না। আসলে মনে করেন আমি কখনো নিজের কাছে নিজে পরাজিত হইনি। তখন আমি ওদের কাছে একদিন দুই দিন এরকম অনেকবার যাইতাম, যাইতে 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 একসময় ওরা আমাকে নিল। নেওয়ার পরে আমি খুলনাতে সেকেন্ড ডিভিশন খেলি, তারপরে ফার্স্ট ডিভিশন খেলি। আল্লাহর রহমতে এইভাবে আমি ক্রিকেটের সাথে যুক্ত হই। কোথায় কোথায় খেলেছেন দেশের বাইরে? আমি বাংলাদেশ DDF ড্রিম ফর ডিসএবিলিটি ফাউন্ডেশনের হয়ে আমি প্রথমে ত্রিপুরাতে বাংলাদেশ ইন্ডিয়া ফিজিক্যাল চ্যালেঞ্জ ক্রিকেট টিমটা, ওটাতে আমি খেলতে যাই। তাই ওটাতে আমরা বাংলাদেশ চ্যাম্পিয়ন হই 2017 সালে। তারপরে কলকাতাতে 2018 সালে চাইনিজের একটা সিরিজ হয়, ওটাতে নেপাল, বাংলাদেশ আর হলো ইন্ডিয়া খেলে। আমরা ভিডিও ফুল চেয়ার ক্রিকেট টিম, ওটাতে হয়ে খেলি। তারপর ওটাতেও আমরা বাংলাদেশ চ্যাম্পিয়ন হই। তারপরে দেশের মাঠে আন্তর্জাতিক ম্যাচ খেলেছি। তারপরে আপনার ঘরোয়া যে লীগগুলো হয় ওটাতে খেলি। এই যে আপনি শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করলেন, দেশে দেশের বাইরে আপনি ক্রিকেট খেলেছেন, আপনার অনুভূতি কেমন, কেমন লেগেছে বা কেমন লাগছে? আসলে অনুভূতির ভাষাটা মানুষকে বোঝানো যায় না। যে আমি যখন দেশের জন্য কিছু করতে পারবো, যখন দেশের পতাকাটাকে বাতাসে উড়বে আর আমি যখন তাকায় থাকবো জাতীয় সঙ্গীত হবে,
তখন আসলে নিজের ভাষাটা ব্যক্ত করা যায় না যে না করছে বা না গেছে। আসলে তখন মনে করেন খুশিতে চোখের জল সামনে চলে আসে, তারপরে মনে করেন আসলে ভাষায় প্রকাশ করার মতন না, এটা খুব আনন্দের বিষয়। আপনাকে যারা শুনছে আমাদের শ্রোতা বন্ধুরা, অনেকেই যারা জীবনে হোঁচট খেলে মনে করে জীবনটা হয়তো থেমে গেছে বা তারা হতাশ হয়ে যায়, তাদের জন্য আপনি কি বলতে চান? আসলে জীবনটা থেমে যাওয়ার মতো কিছুই নাই। প্রতিবন্ধকতা হলো মানুষের মুখ্য বিষয় না। আমি বলি যে মানুষ যদি তার নিজস্ব কোনো একটা চিন্তা চেতনায় থাকে, সে উপরওয়ালা অবশ্যই তাকে তার বাস্তবায়িত হওয়া সম্ভব স্বাভাবিকই। কারণ আমি যদি প্রথম অবস্থায় চাই যে আমি বাংলাদেশ টিমে খেলবো, বাংলাদেশ না খেলতে পারলেও মনে করেন আমি ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন একটা টিমে খেলতে পারবো, তা আমার চিন্তা চেতনাই থাকতে হবে যে আমি সব থেকে উচ্চ পর্যায়ে একটা কিছু করবো। তাইলে হয়তো বা উপরওয়ালা আপনার একদম সর্বোচ্চ পর্যায়ে না গেলেও আপনি কিছু না কিছু করতে পারবেন। আপনি আপনার টিমের একজন সদস্য হয়ে বা যারা আপনার মতো একটু সমস্যা যাদের রয়েছে শারীরিক ভাবে, আপনি তাদের জন্য কোনো প্রত্যাশা করেন? আমরা 2014 সাল থেকে আলো বাংলাদেশ ফিজিক্যাল চ্যালেঞ্জ ক্রিকেট টিমটা এটার সাথে যুক্ত আছি। যারা আসলে আমরা তো এমনিতেই প্রতিবন্ধী, প্রতিবন্ধী হলো গিয়ে মানুষের কাছে মনে করি আমরা বোঝা স্বরূপ। আসলে আমরা যে বোঝা না, আমরাও যদি সুযোগ সুবিধা পাই তাহলে আমরা দেশের সর্বোচ্চ যেই পুরস্কারটা সেটা দেশকে আমরা এনে দিতে পারবো। তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির কাছে আমাদের একটা আকুল আবেদন যে যদি আমাদের টিমটাকে যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আন্ডারে নিয়ে নেয়, বাংলাদেশে আমাদের যদি বেতন ভাতাটা চালু করে, তাহলে হয়তো আমরা দেশের সর্বোচ্চ পর্যায়ে যে ওয়ার্ল্ড সিরিজ হবে বা বাংলাদেশে ওয়ার্ল্ড কাপ যদি হয়, আমরা ইনশাল্লাহ আমাদের যে টিম, আমরা বাংলাদেশ টিমকে ওয়ার্ল্ড কাপ উপহার দিতে পারবো, সেরকম শক্তিশালী টিম আমাদেরটা। অনেক ধন্যবাদ আপনাকে বাংলাদেশ বেতারের পক্ষ থেকে আপনার জন্য, আপনার টিমের জন্য অনেক অনেক শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ, ধন্যবাদ বাংলাদেশি বেতারকে আমাকে এখানে সুযোগ করা দেওয়ার জন্য। সময়ের পরিক্রমায় আমরা চলে এলাম আজকের দর্পণের শেষ প্রান্তে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আর কয়েকদিন পরেই আমরা পালন করব মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবখানে। তাই আজ যাবার আগে সবাইকে আবারও মনে করিয়ে দিতে চাই, এই করোনাকালীন সময়ে আমরা সবাই নিরাপদে থেকে যেন ঈদ আনন্দে মেতে উঠি, আর বাইরে গেলে সবাই যেন মাস্ক ব্যবহার করি, সাবান পানি দিয়ে হাত ধোয়াটাও ভুলে গেলে চলবে না। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, এই প্রত্যাশায় আজ এখান থেকে বিদায় চাইছি। বিদায়বেলা জানিয়ে যাই, আজকের অনুষ্ঠানটি গ্রন্থনা করেছেন মোহাম্মদ মাসুদুজ্জামান, প্রযোজনা সহযোগিতায় ছিলেন মোহাম্মদ ওয়াকিবুর রহমান, নির্দেশনায় মোহাম্মদ নাসিমুল কামাল এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ দুলাল হুসাইন।